আজ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জগদ্দল বিধানসভার পানপুর বিডিও অফিসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে কনভয় নিয়ে সরাসরি বিডিও অফিসে ঢোকেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। নমিনেশন জমা চলাকালীন 144 ধারা জারি রয়েছে বিডিও অফিসে, তা সত্ত্বেও কি করে মন্ত্রী ঢুকে পড়ে নমিনেশনের ঘরের সামনে গিয়ে বিরোধী দলের কংগ্রেস ও সিপিএম এর প্রার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, সেটা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা। মাননীয় পার্থ ভৌমিক উনি এসছেন, উনি গেছেন, ওনার কনভয় নিয়ে ঢুকেছেন, প্রশাসনের লোকেরাও তার সাথে ঢুকেছে, এটা হয় না। হ্যাঁ অবশ্যই, এটা কোড অফ কন্ডাক্টে এটার ইয়ে আছে, এটা পারেন না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, এটা হওয়া উচিত নয়। এই যে ফ্রিকোয়েন্ট ওনার এইভাবে প্রবেশ করাটাকে আমরা কখনোই গ্রহণ করছি না, মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিকের। সাধারণ লোক হিসাবে না, আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যেটা স্বীকৃত, আমরা কোনো ভেতরে প্রবেশ করিনি। আমরা এখানে স্ক্রুটিনি করছি, কাগজপত্রগুলো পরীক্ষা করছি, দেখে আমাদের ক্যান্ডিডেটদের ভেতরে পাঠিয়ে দিচ্ছি। এর জন্য আমাদের অলরেডি যেখানে আমাদের দরকার আমরা সেটা জানিয়েছি। এটা তো নিয়ম, বিধায়কের ক্ষেত্রে একরকম হবে, সাধারণ পাবলিকের ক্ষেত্রে একরকম হবে, তা তো হতে পারে না। নিয়ম জেনারেলের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে একই, তা সে এখানে আমরা ইতিমধ্যেই আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা আগে আমরা বাড়িটাও দিয়েছি এবং সেখানে আমরা যা বলার বলেছি। ব্যারাকপুর ব্লক একের বিডিও রাজর্ষী চক্রবর্তী জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি আর উচ্চতর অফিসারদের জানাচ্ছি। না, 144 থাকলে তো ওটা করার কথা নয়। আমি এই বিষয়টা নিয়ে আমি আমার হায়ার অথরিটির সাথে আলোচনা করে নিচ্ছি। 144 ধারা যদি ভায়োলেট হয়ে থাকে সেটা আমরা দেখে নিচ্ছি, আমরা হায়ার অথরিটির সাথে ক্লারিফিকেশান নিয়ে নেব। যে মিনিস্টার সাহেব ওনার কনভয় নিয়ে এসছেন সেই বিষয়টা আমি আগে কনফার্ম করে নিই, আদৌ হয়েছে কি না আমার নলেজ নেই। যদি হয়ে থাকে সেই বিষয়টা আমি ক্লারিফাই করে নিচ্ছি জেলার থেকে। সেচমন্ত্রী পার্থ ভৌমিককে প্রশ্ন করলে তিনি বলেন, আমি সাধারণ মানুষ হিসাবে এখানে এসেছিলাম, আমি নিরাপত্তা রক্ষী ছাড়াই এসেছি। যখন তিনি বেরিয়ে যাচ্ছেন তখন তার দেহরক্ষীদের ধমক দিয়ে চলে যেতে বলেন। 100 বার মানে হচ্ছে, এই তো এখানে 140 ধারা মানে হচ্ছে না, কি করে মানে হচ্ছে না? না না না, 144 ধারা ওখান থেকে ঢোকার মুখে। এখানে দেখুন, আমি এসছি, আমাকে ঘিরে একদল লোক জমে গেছে। এই যে আপনারা তো 144 ধারা মানছেন না, আপনারা একসাথে এত লোক, আপনাদেরও তো 144 ধারা মানা উচিত। না না, আপনাদের এবার পুলিশ যদি যেই আপনাকে পুলিশ আপনাকে যেই পুলিশ সরিয়ে দেবে, আপনি বলবেন সাংবাদিকদের গণতান্ত্রিক অধিকারে পুলিশ হস্তক্ষেপ করছে। গণ্ডগোল যদি কোথাও না হয়, পুলিশের কাজ হচ্ছে গণ্ডগোল না হয় এটা দেখা। 144 ধারা একটা নিয়ম, এখানে পুরো শান্তিপূর্ণ পরিবেশ, অযাচিতভাবে আপনারা একসঙ্গে 20 জন সাংবাদিক আছেন, এদের বিচ্ছিন্ন করতে গিয়ে লাঠি চালিয়ে শান্তি যদি বিঘ্নিত হয় সেটা তো পুলিশের কাজ নয়। আমি কেন, আমি তো একজন সাধারণ মানুষ হিসাবে আমি তো দেখতে এসেছি, দলের লোক হিসাবে আমি তো কোনো সিকিউরিটি নিয়ে ভিতরে ঢুকিনি, আমি কোনো সিকিউরিটি নিয়ে ভিতরে ঢুকিনি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি ও এমজি রোড বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।